রোনালদো চলে যাওয়ায় বার্সার কি সুবিধা হলো? প্রতিপক্ষের একাদশে যখন ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা থাকে, কোচের জন্য বাড়তি দুশ্চিন্তা তো বটেই। একদিক দিয়ে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন আর্নাস্তো ভালভার্দে। লিগে তো অন্তত রোনালদোকে নিয়ে ভাবতে হবে না, বার্সেলোনা কোচকে প্রশ্নটা তাই সরাসরি করা হয়েছিল। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার বার্সার কি উপকার হলো? ভালভার্দে প্রশ্নটা কূটনৈতিক উত্তর দিলেন। প্রাক মৌসুমে প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফর করছে দলটি। প্রথম ম্যাচে টটেনহামের বিপক্ষে টাইব্রেকারে জয়লাভ করে। নির্ধারিত সময় 2-2 গোলে ড্র থাকলে খেলা করায় টাইব্রেকারে, যেখানে 5-3 ব্যবধানে টটেনহামকে হারায় বার্সেলোনা। রোনালদো না থাকায় বার্সার সুবিধা হলো কি না, এর উত্তরে বার্সেলোনা কোচ বলেন, জানি না আসলে, আমাদের মানতে হবে ক্রিস্টিয়ানো জিমাপের খেলোয়াড় রিয়াল মাদ্রিদ আর লা লিগায় ওর যে প্রভাব ছিল সেটা অস্বীকার করার কোনো উপায় তো নেই, তবে আমরা কিন্তু আনস্তার মতো খেলোয়াড় হারিয়েছি। রোনালদো থাকার পর বার্সেলোনা কিন্তু ঘরোয়া লিগে আধিপত্য বিস্তার করে রেখেছিল। রোনালদো রিয়ালে খেলেছেন এমন 9 মৌসুমে 6 লিগ জিতেছে বার্সেলোনা, সর্বশেষ 10 মৌসুমে লিগ জিতেছে 7। রিয়াল যেখানে জিতেছে 2, কিন্তু বার্সেলোনা পিছিয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। 2009 থেকে 2015 পর্যন্ত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 3, সেখানে রিয়াল টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি করেছে। 2014 সালেও এই ট্রফি জিতেছিল তারা। এখানেও রোনালদোর বড় ভূমিকা ছিল, রিয়ালের হয়ে 2 লিগ জিতলো কি হবে, 4 চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছেন রোনালদো, ছুটিয়েছেন গোলের বন্যা। বার্সেলোনা সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার আকুতি তীব্রতর হয়েছে। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার লক্ষ্য কি, এমন প্রশ্ন জবাবে ভালভার্দে বলেছেন, আমরা সবই জিততে চাই, কিন্তু বার্সেলোনার মতো ক্লাবে খেলাটা সহজ নয়, এখানে শুধু আপনাকে জিতলে হয় না, ভালোভাবে খেলতেও হয়। এই মৌসুমে দলবদলের বাজারে বার্সেলোনা বেশ সরব, দলের শক্তি বেশ বাড়িয়ে নিচ্ছে ক্লাবটি। এখনও বার্সার সৌদাপাতি শেষ হয়নি বলে আভাস দিয়ে রাখলেন ভালভার্দে। দলে আরও কোনো খেলোয়াড় যোগ করার সম্ভাবনায় আমরা এখনও চালু রেখেছি। আমরা পাওলিনের মতো খেলোয়াড় হারিয়েছি, মাঝ মাঠে যে গুরুত্বপূর্ণ ছিল, অবশ্য আমাদের আরও অনেক খেলোয়াড় আছে। তাছাড়া আমরা আমাদের বি টিম থেকে খেলোয়াড় নিতে পারি কিনা ভাবছি। দলে এখনও আরও অনেক খেলোয়াড় যোগ দেওয়া বাকি। দলের খেলোয়াড় কিনা শুধু আমার উপর নির্ভর করে না, ক্লাব কর্মকর্তাদেরও এখানে ভূমিকা আছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।